আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই শিক্ষার্থীরা, তোমাদেরকে দাগনভূঞা আহমদিয়া হাফিজে মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের অনলাইন ক্লাস শ্রেণী ষষ্ঠ বিষয় আরবি তিথিপত্র। তোমাদের আজকে আলোচ্য বিষয় আল ফেল মোজারের গঠন প্রণালী। ফেল মোজার কীভাবে গঠন করতে হয়? ফেল মোজার গঠন করতে হলে কয়েকটি পদ্ধতি আছে, কমপক্ষে তিনটি পদ্ধতি অনুসরণ করতে হয়। তাহলে আমাদের ফেল মোজার গঠন করতে হবে কীভাবে জানতে হবে? আমরা প্রথমে ফেল মাজি থেকে, যেমন ফাআলা, যেমন ফাআলা তিন অক্ষর বিশিষ্ট ফেল থেকে আমরা ফেল মাজি থেকে আমরা ফেল মোজার গঠন করব। তাহলে ফেল তিন অক্ষর বিশিষ্ট ফেল মাজি থেকে ফেল মোজার গঠন করতে হলে সর্বপ্রথম মাজি পেলে মাজি শুরুতে সর্বপ্রথম একটা আলামতে মুজারে, আলামতে মুজারে হচ্ছে চারটি, আলিফ, তা, ইয়া, নুন, এই চারটি আলামত। এটা আলামত, এই চারটি যে কোনো একটি যদি থাকে, মনে করবে যে এটা এখানে ফেলে মুজারে যে কোনো একটা সিগা, তাহলে ফেলে মুজারে গঠিত হয় ফেলে মাজি থেকে। তাহলে ফেলে মাজি শুরুতে আলামতে মোজারে যে কোনো একটা, আলামতে মোজারে আমরা ইয়া দিই, ইয়া যোগ করি, যেমন ফাআলা, ফাআলা, আলামতে মোজারে শুরুতে আমরা একটা ইয়া আনি, ইয়া যোগ করি, হরকত যুক্ত একটা ইয়া। পা কালিমাত কি করতে হবে? সাকিন দিতে হবে, পা কালিমাত সাকিন দিতে হবে। আলামতে মোজারে হরকত জবা দিতে হবে, আর পা কালেমা সাকিন দিতে হবে। সাকিন মানে যজম, আইন কালেমা বাব অনুযায়ী, এটা কোন বাব থেকে? বাবে দরা বা বাবে নাসারা, বাবে ফাতাহা, বাবে কারুমা, যে কোনো একটা বাব থেকে আসলে যে বাব আসবে ওই বাব থেকে আমরা নিতে হবে। তাহলে এখানে আমরা ধরলাম বাবে ফাতা দিকে আমি শুরু করি, আলামতে মোজারে আইন কি আইন কালেমা যেভাবে আছে আইন জবর, লাম কালেমা ফেস দিছি, লাম কালিমা ফেস দিলে তাহলে ফের মোজারে গঠন হয়ে যাবে। আরেকটা আমরা উদাহরণ দিই, যেমন অন্য আলামত দিই, যেমন ফাআলা, ফাআলা দিই আমরা বাবে দরাবা দিই, বাবে দরাবা যদি আলামতে মোজারে একটি ইয়া আনি, পা কালিমা যেভাবে আছে এভাবে পা কালিমা সাকিন, আইন কালেমা বাবে দরবা হলে আইন কালেমা জের হবে, লাম কালেমা ফিস। তাহলে এটা তিন অক্ষর বিশিষ্ট ফেলে মোজারে। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি আসি। দ্বিতীয় পদ্ধতি হল চার অক্ষর বিশিষ্ট ফেলে মাঝে থেকে ফেলে মোজার গঠন করতে হলে ফেলে মাঝে প্রথমে আলামত যোগ করতে হবে। তাহলে চার অক্ষর বিশিষ্ট ফেলে মাজি থেকে ফেলে মোজার গঠন করতে হলে, যেমন দেখো বা আসার, এটা বা আসার চার অক্ষর বিশিষ্ট, দেখো চার অক্ষর বিশিষ্ট বা সার, বা সার, বা সার, এটা আমরা মুজারে তিনিমু, এটা আছে মাজিতে মুজারে তিনিমু, বা সার এটা হচ্ছে মাজি, তাহলে আলামতে মোজারে যোগ করবো। তাহলে আলামত মোজারে একটা ইয়া যোগ করি, যে কোনো তুমি আলামত যোগ করতে পারবা। তাহলে ইয়া একটি কি বা সারা আলামতের ইয়া দি, এবারে বার জবর পা কালেমা আইন কালেমা যেভাবে সেভাবে, আর লাম কালেমা আইন কালেমা প্রথম লাম কালেমা কি করবো যে দিমু, দ্বিতীয় লাম কালেমা ফেস দিলে আমাদের গঠন হয়ে গেল। তাহলে বা আসার ইউবা সিরু, ইউবা সিরু গঠন হয়ে গেছে। এবার তৃতীয় পদ্ধতি আস, তৃতীয় পদ্ধতি হইল আরেকটা কথা, এখানে আবার তো যদি চার অক্ষর বিশিষ্ট যদি আরেকটা, যেমন আক্রমা, আক রমা, আক রমা, আখ রজা, আখ রজা, আখ রজা,
যদি সারকা বিশিষ্ট ফেল মাজিত যদি আমরা যদি ফেল মুজার গঠন করতে যদি সারকা বিশিষ্ট যদি এর মূল অক্ষরের ফাকালে মা যদি শুরুতে যদি আলিফ থাকে তাহলে মুজার গঠন করতে হলে ওই আলিফটা বাদ হয়ে যাবে, ওই বার আলিফটা অতিরিক্ত অতিরিক্ত, যেমন আক্রমা ইউক্রিমু, আক্রমা ইউক্রিমু, আক্রমা ইউক্রিমু, তাহলে যেভাবে আছে পূর্ব অবস্থায় তাহলে আখরজা ইউক্রিজু, আখরজা আখরজা ইউক্রিজু, ইউক রিজু রিজু, তাহলে খেয়াল রাখবে তুমি যদি বাবে এফাল থেকে যদি আসে তাহলে আক্রমা, তাহলে আক্রমা তা আলিফ যে মূলক্ষর ফারাক কালেমা যদি শুরুতে যদি কি থাকে আলিফ থাকে তাহলে এটা আলিফটা নুজারে আসলে এটা বাদ পড়ে যাবে। তৃতীয় পদ্ধতি আসি, ফেলে মাঝে থেকে যদি সারে বেশি হয় আলামতের মুজারে, যেমন দেখো তাসার বালা, তাসার তাসার বালা, তাসার বালা, তাসার বালা, এখানে কয়েকটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, তাহলে যদি সারের অধিক হয় তাহলে কি করতে হবে দেখো, তাহলে কি করতে হবে সাইরের বেশি হয় সেক্ষেত্রে আলামতে মুজারেটি, আলামতে মুজারেটি কি হবে দেখো, আলামতি মুজারেটি জবর হবে, আলামতি মুজারেটি তাসার বালা, তাসার বালা, আলামতি মুজার কি করতে হবে ফাতা হবে, ফাতা মানে জবর, জবর হবে, ফাতা মানে জবর, জবর বিষ্ট হবে, তাহলে তাসার বালা ইয়াতা যেভাবে আছে ইয়াতা সার বা লু লামকালেমা তো দেখো লামকালেমা ফেস হবে, তাহলে তাসার বালা ইয়া তাসার বাল গঠন হয়ে গেছে, তাকব্বালা যেমন তাকব্বালা দি, তাকব্বালা তাকব্বালা এক দুই তিন চার, তাকব্বালা বা আরো একটা আছে বা মোট তিন চার পাঁচ এই দুইটা তাস মানে এখানে দুইটা আছে, তাহলে তাকব বা এক প্রথম বা দ্বিতীয় বা লাম মোট এখানে পাঁচটা আছে, তাহলে আমরা তাকব্বালা ইয়া তাকব্বালু, ইয়া তাকব্বালু, ইয়া তা, তাহলে আলামত মুজারিটি কি হবে জবরযুক্ত হবে, খেয়াল রাখবে আগে পূর্ব যেভাবে আছে এভাবে মাজির সেভাবে বসে যাবে, ইয়া তাকব লাম কালেমা ফেস হবে গঠন হয়েছে। শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে বুঝতে পারবে, আর যদি এই ক্লাসটা না বোঝো তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আর না হয় তোমরা অফিস নাম্বার কল করবে তোমরা জেনে নেবে। এই ফেলে মোজার গঠন প্রণালী এটা বিভিন্ন পরীক্ষাতে অসুবিধাই, আজকে আমি তোমাদের এই ক্লাসে অনলাইন ক্লাসে আমি নিয়ে আসছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।